বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমার নিজস্ব ডিজাইন, আমি যেটা নিজে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিও পেতে। এখানে আমি কিন্তু বেশিরভাগই গজ কাপড় দিয়ে ডিজাইনগুলো তৈরি করেছি। তো গজ কাপড় দিয়ে কিন্তু আপনারা খুবই চমৎকার ডিজাইন নিজেরাই তৈরি করে নিতে পারবেন বা টেলার্স দিয়ে তৈরি করে নিতে পারবেন। প্রথম যে গলার ডিজাইনটি আমি দেখাচ্ছি, গলার ডিজাইনটা কিন্তু আমার নিচে যে বর্ডারের কাপড়টা আছে সেটা কিন্তু আমার এখানে জামার অংশে যে ফুলটা আছে ফুলের কালারের সাথে মিলিয়ে কিন্তু আমি ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি। আর সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমি কট সুতো বানিয়ে তারপরে কিন্তু তৈরি করে নিয়েছি। কাপড় দিয়েই পুরো ডিজাইনটা কিন্তু তৈরি করা, কোনো লেসের ঝামেলা ছাড়াই। তো কাপড় দিয়ে কিন্তু আপনারা খুবই চমৎকার ডিজাইন এখানে তৈরি করে নিতে পারবেন যে কোনো ড্রেসে আপনাদের। এখানে আমি কিন্তু গলাটা আর হাতাটা কিন্তু ডিজাইন করে নিয়েছি, হাতার অংশটাও কিন্তু এখানে দেখুন আমি কিছু চড়া বর্ডার আমি এখানে কিন্তু ডিজাইন হিসেবে তৈরি করে তারপরে পুঁতি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুলের মতো তৈরি করে নিয়েছি, যার জন্য আমার হাতার ডিজাইনটাও দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু যেটা আমি করেছি, আমার এখানে কিন্তু এটাও কিন্তু গজ কাপড়ের অংশই, আমার টুকরা কাপড় কেনা ছিল, টুকরা কাপড় দিয়ে কিন্তু তৈরি করা। আর হাতার ডিজাইনটা আর গলার ডিজাইনটা কিন্তু আমি ফুলের সাথে মিলিয়ে এখানে ডিজাইনটা তৈরি করে নিয়েছি, কোনো লেসের ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। আর আপনারা নিজেরা যদি ডিজাইনটা তৈরি করতে চান, এখানে পিছনের অংশটা কিন্তু আমি পুরোটাই এক কালার রেখেছি, যেহেতু সামনের অংশটা আমার প্রিন্টের আছে আর হাতার অংশটা, তার জন্য আমি সেটার সাথে মিলিয়ে পিছনের অংশটা সম্পূর্ণ কিন্তু এক কালার রেখেছি। আর হাতাটা ডিজাইন করেছি আর গলার অংশটা ডিজাইন করেছি আমার কামিজের অংশে যে ফুলের কালারটা আছে সেই কালার অনুযায়ী। তো আর আপনারা যদি নিজেরা ডিজাইনগুলো তৈরি করতে চান, তাহলে কিন্তু প্লে লিস্টে গেলে আমার গলার ডিজাইনগুলো পেয়ে যাবেন, হাতার ডিজাইনগুলো হাতার প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে নেবেন। তারপরে যে ডিজাইনটি দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ গজ কাপড়ে আমি তৈরি করেছি, দেখুন ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিন্তু আমি পট সুতো দিয়ে খুব সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে কিন্তু একটা ডিজাইন এখানে তৈরি করে নিয়েছি। আর সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এখানে আমি এক কালার আর প্রিন্টের কাপড়ের ভিতরে কিন্তু তৈরি করেছি, যার জন্য আমার ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যেটা করেছি আমি এখানে কিন্তু হাতাটা আমি এক কালার নিয়েছি আর হাতের নিচে কিন্তু প্রিন্টে চড়া একটা বর্ডার এখানে দিয়ে দিয়েছি, যার জন্য আমার হাতার অংশটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর জামার অংশটা যেটা আমি করেছি, আমার এখানে কিন্তু মাঝখানে আমি এক কালারটা রেখে আর দুই সাইডে কিন্তু আমি প্রিন্টের কাপড়টা দিয়ে নিয়েছি, মানে ছয় সাটের মতো কিন্তু করে ডিজাইনটাকে আমি তৈরি করেছি। আর সামনের যে অংশটা আছে আমার সেই অংশটাতে কিন্তু এই সামনের অংশটাতেও কিন্তু আমি সাইডে প্রিন্টের কাপড় আর মাঝখানে কিন্তু এক কালার কাপড়টা রেখে কিন্তু এই সম্পূর্ণ ডিজাইনটাকে তৈরি করার কারণে কিন্তু আমার ডিজাইনটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর যেহেতু মাঝখানে আমার এক কালার কাপড়, যার জন্য কিন্তু আমি গলার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের কাপড় দিয়ে এখানে তৈরি করে নিয়েছি, যার জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তারপরে যে ডিজাইনটি আপনাদেরকে দেখাবো, সেই ডিজাইনটাও কিন্তু আমার গজ কাপড়ের তৈরি। সো গজ কাপড়ের আমি গলাটা যেটা করেছি, সেই গলাটা কিন্তু আমার এখানে প্রিন্টের অংশে যে কালারটা আছে সেই কালারের একটা অংশ নিয়ে কিন্তু আমি সেই এক কালার কাপড় দিয়ে কিন্তু এখানে হাতাটা আর গলাটা কিন্তু ডিজাইন করে নিয়েছি। দেখুন হাতাটাও যেহেতু আমি রাউন্ড শেপের ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর নিচের অংশে কিন্তু আমি প্রিন্টের কাপড়টা দিয়ে এখানে কুচি দিয়ে নিয়েছি, যার জন্য আমার হাতার অংশটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর যেহেতু দুই সাইডে রাউন্ড অংশ আছে, আমি কিন্তু মাঝখানে আবার পুঁতি দিয়ে নিয়েছি হাতার অংশে, পুঁতিটা দিয়ে ডিজাইনটা তৈরি করেছি। আর এখানে নিচের অংশেও কিন্তু আমি
এক কালার কাপড়ে চওড়া বর্ডার রেখে কিন্তু তার মাঝখানে আবার চিকন করে কিন্তু প্রিন্টের কাপড়টা দিয়ে একটা বর্ডার তৈরি করে নেওয়ার কারণে কিন্তু আমার নিচের অংশটাও দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর আপনারা কিন্তু এরকম গজ কাপড়ের ভিতরে কিন্তু চমৎকার সব ডিজাইনের ড্রেস কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারেন বা টেইলার্স দিয়ে তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। যেহেতু গলার অংশটাও কিন্তু আমি একইভাবে আমি এক কালার কাপড় দিয়ে কিন্তু এখানে রাউন্ড শেপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিয়েছি, আর পিছনের অংশটা কিন্তু আমার পুরোটাই প্লেন। আর আপনারা নিজেরা যদি ডিজাইনগুলো তৈরি করতে চান তাহলে হাতার প্লে লিস্টে গেলে আমার হাতার ডিজাইনগুলো পেয়ে যাবেন, আর গলার প্লে লিস্টে গেলে আমার গলার ডিজাইনগুলো পেয়ে যাবেন। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। তারপরে যেই ডিজাইনটি আপনাদেরকে দেখাবো এটা অসাধারণ একটি ডিজাইন, আর এই ডিজাইনটা কিন্তু আমি এখানে এক কালার কাপড় দিয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, যেহেতু আমার উপরের অংশটা প্রিন্টের কাপড়ের আছে। সো দেখুন এখানে কিন্তু ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিন্তু আমি প্রিন্টের আর এক কালারের কাপড়ের ভিতরে কিন্তু পুরো ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি, যেহেতু আমার উপরের অংশটা প্রিন্টের আমি হাতারটাও কিন্তু প্রিন্ট রেখে নিচে কিন্তু চিকন একটা পাইপিং দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু যেটা আমি করেছি আমার নিচের অংশটা কিন্তু এক কালার কাপড় রেখেছি, তার কিছুটা উপরে কিন্তু আমি একটা প্রিন্টের কাপড় দিয়ে বর্ডার তৈরি করে দিয়েছি, যার জন্য কিন্তু আমার ড্রেসটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এখানে নিচের অংশটায় কিন্তু আমি আবার প্রিন্টের কাপড় দিয়ে একটা বর্ডার তৈরি করে দিয়েছি। পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর প্রিন্টের কাপড় দিয়ে কিন্তু আপনারা আপনাদের মন মতো কিন্তু যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন, দেখতে অসাধারণ লাগবে। তো আমার গলাটাও কিন্তু আমি একইভাবেও তৈরি করে নিয়েছি, আর পিছনের অংশটা কিন্তু পুরোটাই এক কালার নিয়েছি, কিন্তু নিচের অংশে আমি প্রিন্টের কাপড়ের একটা বর্ডার দিয়েছি। আর পিছনের যে আমার গলার অংশটা আছে সেই গলার অংশটাতেও কিন্তু আমি এখানে প্রিন্টের কাপড়টা দিয়ে তৈরি করে নিয়েছি, যার জন্য আমার পুরো ড্রেসটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আমি এটার এই ডিজাইনটা আমি কিন্তু প্রিন্টের আর এক কালার কাপড় দিয়ে কিন্তু কোনা শেপে করে নিয়েছি। সেম এই ডিজাইনটাই আমি এখানে কিন্তু আমি আগে যে ড্রেসটা দেখিয়েছি সেটা উপরের অংশটা প্রিন্টের ছিল আর নিচের অংশটা এক কালার ছিল, আর এখানে কিন্তু আমি উপরের অংশটা এক কালার নিয়েছি আর নিচের অংশটা কিন্তু প্রিন্টের কাপড় নিয়েছি, যার ফলে কিন্তু আমার ডিজাইনটা দেখতে অসাধারণ লাগছে। আর এখানে ডিজাইনটা কিন্তু আমি প্রিন্টের কাপড়ের করে নিয়েছি, যেহেতু আমার প্রিন্টের যে ড্রেসটা ছিল সেটা আমি কিন্তু এক কালার কাপড়ের ডিজাইনটা তৈরি করেছিলাম, এই জন্য এখানে প্রিন্টের তৈরি করেছি। আর আগের ড্রেসটাতে কিন্তু আমি সুবোতাম বসিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি পুঁতির বোতাম বসিয়ে নিয়েছি। সো দুইটাই কিন্তু একই রকম ডিজাইন, কিন্তু দুইটা দুই রকম, একটা আমি প্রিন্টের কাপড় নিচে ব্যবহার করেছি আর একটার প্রিন্টের কাপড় কিন্তু আমি উপরে ব্যবহার করেছি। আপনাদের যেরকম আপনাদের পছন্দ হয় যে হিসাবেই প্রিন্টের বা এক কালার যেটা নিচে বা উপর আপনাদের পছন্দ হয় সেই হিসাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, দেখতে অসাধারণ লাগবে। যেহেতু আমার এই ড্রেসটার উপরের অংশটা কিন্তু এক কালার, যার জন্য কিন্তু আমি হাতার অংশটা এক কালার নিয়েছি। শুধু যেই অংশটা আপনারা তৈরি করবেন এইভাবে যদি তৈরি করে নেন, আপনাদেরকে আমি দুই রকমভাবে কিন্তু এখানে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, যে এক কালার দিয়েও আপনারা উপরের অংশটা তৈরি করতে পারেন বা প্রিন্টের কাপড় দিয়েও আপনারা উপরের অংশ তৈরি করতে পারেন। দুইটা ড্রেসের ডিজাইনই কিন্তু খুবই চমৎকার, একই ডিজাইন কিন্তু দুইটা দুই রকমভাবে কিন্তু করা হয়েছে, আর সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু এক, শুধু একটার অংশ উপরের অংশটা প্রিন্টের আর একটার উপরের অংশটা আমার এক কালার। আপনাদের যেইভাবে আপনাদের পছন্দ হয় আপনারা সেইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন, দেখতে অসাধারণ লাগবে। আর নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু
এই ডিজাইনটাও কিন্তু আপনারা গজ কাপড়ে তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখানে কিন্তু আমি একবারে সিম্পলের ভিতরে একটা ডিজাইন তৈরি করেছি, এখানে গোলের ভিতরে কিন্তু আমি পাইপিংটা তৈরি করে নিয়েছি, একবারে আমার কোমর পর্যন্ত কিন্তু পাইপিংটা আমি এখানে নামিয়েছি। আর এখানে কিন্তু আমার পাইপিংয়ের কালারেই কিন্তু আমি একটা লেস বসিয়ে নিয়েছি, যেহেতু অনেক গরমের ভিতরে যারা একটু ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা কিন্তু এই গরমে কিন্তু এরকম একটা জামা কিন্তু তৈরি করে পরতে পারেন, আপনাদের আরামও পাবেন এবং কি আপনাদের ডিজাইনও হয়ে যাবে, দেখতে অনেকটাই অসাধারণ লাগবে। আর এখানে কিন্তু আমি লেস আর পাইপিং দিয়ে ডিজাইনটাকে তৈরি করেছি, আর মাঝখানে শুধু তিনটা সুবোতাম দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কয়টা আপনাদের ভালো লাগে করে নেবেন। তারপরে যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি থ্রি পিস দিয়ে তৈরি করে নিয়েছি ডিজাইনটা। তো আপনারা থ্রি পিসের ভিতরেও কিন্তু যারা ডিজাইন পরতে অনেকটাই ভালোবাসেন আপনারা কিন্তু আপনাদের ড্রেসটা এরকমভাবে কিন্তু ডিজাইন করে নিতে পারেন, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। যেহেতু আমার এখানে কিন্তু বুকের অংশে কিন্তু আমার কাজ করাই আছে, তার জন্য কিন্তু আমি গলার অংশে আর কোনো ডিজাইন করিনি, যেহেতু আমার হাতাটা এক কালার তার জন্য কিন্তু আমি হাতা একটু ডিজাইন করে নিয়েছি এখানে। আর হাতাটা কিন্তু সম্পূর্ণ আমি এখানে কাপড়ের মাধ্যমে আর লেস দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার তিনটা করে আমি চেন সেলাই করে নিয়েছি আর নিচের অংশে কিন্তু লেস বসিয়েছি, আর তার মাঝখানে কিন্তু আবার কিছু কাপড় দিয়ে কিন্তু আমি এখানে ভিয়ের মতো ডিজাইন করে নিয়েছি। আমার এখানে কাজের কালারের সাথে মিলিয়ে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করা হয়েছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমার পুরো ড্রেসের সাথে মিলিয়ে কিন্তু আমি ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি। আর দেখুন, যেহেতু আমার উপরের অংশে কাজ আছে আর পিছনের অংশটা কিন্তু খুবই সুন্দর একটা ফুলের প্রিন্ট করা আছে, যার জন্য আমার পিছনের অংশে কিন্তু কোনো আমি ডিজাইন করিনি, শুধু সামনের অংশের নিচে কিন্তু আমি এখানে খুবই চমৎকার একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। যেহেতু আমার পুরাটা ড্রেসই গর্জিয়াস বুকের অংশটা, তার জন্য আমি নিচের অংশটা কিন্তু এখানে এক কালার কাপড় দিয়ে কিন্তু আমি এখানে ডিজাইন তৈরি করে নিয়েছি, ভিয়ের মতো কিন্তু এখানে নিচের অংশটা তৈরি করে নিয়েছি। তার উপরে কিন্তু আমি এখানে চেন সেলাই দিয়ে তারপরে কিন্তু এখানে আমি কিন্তু খুবই সুন্দর একটি ঘর ঘর করে কিন্তু এখানে চমৎকার একটি ডিজাইন তৈরি করে নিয়েছি, যার জন্য আমার ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সেম ডিজাইনটা কিন্তু আমি এখানে সালোয়ারেও তৈরি করে নিয়েছি, আর সালোয়ারের ডিজাইনটা কিভাবে তৈরি করেছি ওইটা আপনারা আমার প্লে লিস্টে প্যান্টের সালোয়ারের ডিজাইনে গেলে কিন্তু এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি আপনারা পেয়ে যাবেন। আপনারা নিজেরা যদি তৈরি করেন আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন, বা টেলার্স দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ছবি তুলে নিয়ে যেতে হবে শুধু। সো এরকম একটা ডিজাইন যদি আপনারা আপনাদের ড্রেসে তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের ড্রেসের লুকটা কিন্তু অনেকটাই অসাধারণ লাগবে, আর দেখতেও অনেকটা ভালো লাগবে, আপনাদের পুরো ড্রেসের লুকটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। এখানে কিন্তু যেহেতু আমার নিচের অংশ আর প্যান্টের অংশটা কিন্তু আমি সেম ডিজাইনটা তৈরি করে নিয়েছি, হাতারটাও কিন্তু প্রায় সেম, শুধু হাতারটা আমি লেসটা বসিয়ে নিয়েছি। তারপরে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু আমি থ্রি পিস দিয়ে তৈরি করে নিয়েছি, যেহেতু এখন কিন্তু অনেকে নায়রা যে ড্রেসটা আছে সেটা কিন্তু অনেকে আপনারা পছন্দ করেন। সো এটা কিন্তু থ্রি পিস দিয়েও কিন্তু আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন, আর এটা কিন্তু আমি সম্পূর্ণ থ্রি পিস দিয়ে তৈরি করে নিয়েছি। বা থ্রি পিস দিয়ে আপনারা কীভাবে কাটিংটা সেলাইটা করবেন সেটা যদি আপনারা দেখতে চান, আপনারা আমার এখানে এটা কিন্তু আমি কীভাবে সেলাই করেছি কাটিং করেছি সেটার ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন। আর যেহেতু নায়রা ড্রেস হাইট কিন্তু এখানে আমার কাটা আছে, আর এখানে কিন্তু কোমরের অংশ কিন্তু আমি হালকা কুচি দিয়ে নিয়েছি যেহেতু নায়রা কাট ড্রেস, আর যেহেতু প্রিন্টের ভিতরে আর বুকে আমার কাজ আছে, হাতেও কিন্তু এখানে কাজ আছে, যেহেতু আগেই বলেছি এটা আমি থ্রি পিস দিয়ে তৈরি করেছি। সো থ্রি পিস দিয়েই কিন্তু অনেকটা সহজে আপনারা কিন্তু আপনাদের পছন্দের নায়রা ড্রেস কিন্তু তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। যারা আপনারা নায়রা ড্রেস পরতে পছন্দ করেন এখন কিন্তু আপনারা থ্রি পিসে দিয়েই কিন্তু আপনারা নায়রা ড্রেস তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে, বা গজ কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী।
এখানে আমি থ্রি পিস দিয়ে কিন্তু এই নাইরা ড্রেসটা তৈরি করে নিয়েছি। আর আমার নাইরা ড্রেসটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তারপরে যে আমি আপনাদের ডিজাইনটা দেখাবো, সেই ডিজাইনটা কিন্তু এখানে আমার একটা শাড়ির অংশ ছিল, সেই শাড়ির অংশটা দিয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। সো সামনের অংশটা কিন্তু আমার যে শাড়ির কাজটা ছিল, সেই কাজের অংশটা দিয়ে আমি সামনের অংশটা তৈরি করেছি। আর গলাটা কিন্তু আমি এখানে কাপ্তান গলা যেটাকে বলে, কাপ্তান গলার ডিজাইনটা এখানে তৈরি করে নিয়েছি। আর হাতের অংশ কিন্তু আমি এখানে কাজের অংশটা আর নিচে লেস দিয়ে কিন্তু ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি, যার জন্য আমার ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর পিছনের অংশটা কিন্তু আমার এক কালার, আর সামনের অংশটা শুধু আমি কাজের অংশটা রেখেছি। আর কাপ্তানের ডিজাইনটা আর হাতের অংশটাও কিন্তু সম্পূর্ণ এক কালার। দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে, আর দেখতেও অনেকটা ভালো লাগছে। আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।